আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি হবে। আমি তাহলে ওবারাকাতুহু। ওই যে শেখ মারজুক ওনাকে যুক্ত করেছি। শেখ মারজুক, আপনি কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন ভাই। শেখ মারজুক সাহেব, এখন আপনি একটু আগে যে ক্লেমটা আমার সাথে করছিলেন, জাসিম মহিউদ্দিন নাকি হচ্ছে আপনাদের এড়াইয়া চলে বা সময় নাই টময় নাই এই ধরনের হ্যান ত্যান এক্সকিউজ দিয়ে আপনাদের সাথে কথা বলতে চায় না, কথা কিন্তু শুরু করছে। আপনি শুরু করেন তাহলে, আপনি শেখ মারজুক ভাই। হ্যাঁ হ্যাঁ বলেন মার্জুক, আপনি বলেন। শেখ মারজুক, হকিং ভাই, আপনি আপনি কি কি শুনতে কিছু পাচ্ছেন? না শুনতে পাচ্ছেন? আমি তো কিছু শুনতে পাচ্ছি না ওনার কথা। না 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 আসিফ ভাই, কিছু শুনতে পাচ্ছি না। মারজুক সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন না? কি অবস্থা! উনি দিস তো ইজ চলে সো গেলেন, স্যাড, দিস ইজ সো স্যাড, দিস ইজ সো এখন স্যাড। বাইরে গিয়ে মানে বলবে আমাকে মিউট করে বাইর করে দিছে। বের করে দিছে, বের করে দিছে। আমি ওনাকে এটাও বলছিলাম যে মানে আপনি যে ক্লেমটা করলেন যে আসিফ মহিউদ্দিন যদি আপনার সাথে কথা না বলে, আমি দায়িত্ব নিয়ে দরকার পড়লে আমি আপনাকে কথা বলে দেবো। আপনি মানে এত বড় ক্লেম কিভাবে করলেন যে কথা বলে না, অজুহাত দেয় ভাই? আসলে কিছু বলার নাই। মারজুক সাহেব, আপনি শুনে থাকলে আপনি আরেকবার যুক্ত হন সেম লিঙ্কে। আসিফ ভাই, প্লিজ কন্টিনিউ। আমার তো মনে হচ্ছে না আর যুক্ত হবে, আমার তো মনে হচ্ছে না আর যুক্ত হবে। মারজুক সাহেব, আপনাকে কি আমি মানে বের করে দিছি? এটা কি এখন কি বিভিন্ন লাইভে গিয়ে বলবেন আমাকে আসিফ মহিউদ্দিন বের করে দিয়েছে? হ্যাঁ, আমাকে কথাই বলতে দিল না, আমাকে কথাই বলতে দিল না, এটা বিভিন্ন জায়গায় গিয়ে বলবেন নিশ্চয়ই। ইস, এই মুমিনদেরকে নিয়ে যে কি করব। উনি উনি আসলে প্রথমে একা একা আসতে চায়নি আসিফ ভাই, পরে আমি যখন বললাম যে ওয়ান টু ওয়ান ডিসকাশনে ভালো হয়, উনি মেইনলি ওনার ওস্তাদ হাফিজ সাহেব যিনি আর কি বই টই লিখে বেড়ায়, আর বিভিন্ন লাইভে নাস্তিকদের নাম কেন এরকম উদ্ভট, এক এক ধর্মের এক এক নাম, এইটার হিসাব বিলাইতে ব্যস্ত যে হাফিজ সাহেব, সেই হাফিজ সাহেবের একনিষ্ঠ মানুষ উনি, সেই হাফিজ সাহেবকে নিয়ে আসতে চাচ্ছিলেন। কিন্তু হাফিজ সাহেব তো খুব ভালো করেই জানেন যে কাল লাইভে যাওয়া যায় বা কাল লাইভে আসলে গেলে ছাল চামড়া থাকবে বা থাকবে না, উনি আসে নাই। উনি সাহস করে আসছে, যখন সাহস করে চলে আসছেন ভাই, আরেকবার চলে আসেন। আচ্ছা ভাই, ততক্ষণে অন্য কাউকে হ্যাঁ লিখে হ্যাঁ, ফেলেন আচ্ছা ঠিক যে আছে, তাকে আর একটু সাহস দিই আসেন, আমরা একটু সাহস দিই, আল্লাহ পাক আপনাকে সাহায্য করবে, আপনি যেই যুক্তি দিবেন দেখবেন আল্লাহ পাকের বরকতে আপনি ইনশাল্লাহ বিজয়ী হবেন। ইনশাল্লাহ। একটা প্রয়োজনে আমরা সুরা পেরা ফু দিব, তাহলে আপনি আরো মানে চ্যাম্পিয়ন হবেন, যুক্তি তর্কে একদম ফাটাই দিবেন, আমাকে দাঁত ভেঙে দিবেন। তাহলে আজকে দাঁতে, কালকে দাঁতের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আমি নিয়ে ফেলি, এর মধ্যে যেন কালকে আমি দাঁতের ডাক্তারের কাছে সরাসরি চলে যেতে পারি। আজকে তো দুই তিনটা দাঁত তো ভাঙবেই মনে হচ্ছে। এবং আসিফ ভাই, নট অনলি দিস, সে হচ্ছে লিটারেলি আচ্ছা, গণহারে আসছে আসছে বিভিন্ন। আসছে, আবার আসছে। হ্যাঁ আসসালামু আলাইকুম। আপনার উপরে শান্তি হ্যাঁ হ্যাঁ ভাই, বর্ষিত হোক। মারজুক বলেন জি জি আপনি। হ্যাঁ, কেমন আছেন আপনি? হ্যাঁ ভাই, ভালো আছে, আশা করি আপনিও ভালো। আপনি যে আগের বার যুক্ত হলেন, আপনি তো আপনাকে বের করে দেই নেই, আপনি তো কথা না বলে বের হয়ে গেলেন। না না না, আপনি বের করেন নাই, আসলে হচ্ছে আমার ওয়াইফাই চলে গেছিল। আচ্ছা আচ্ছা, আমি তো ভাবলাম আবার আপনি অন্য লাইভে গিয়ে যদি এটা দাবি করেন যে আমাকে বের করে দিছে আসিফ মহিউদ্দিন, না না না, আমি তো আপনি বের বের করে করেন দিছি নাই। বললাম না। আচ্ছা ঠিক আছে, বলেন না না, আপনার যেটা আসলে বলার আছে বলেন তাহলে। আসলে আমি যেটা বলতে চাই, এই যে আপনারা যে বলেন যে ঈশ্বর নেই, অনেকে বলে ঈশ্বর আছে, বিশ্বাস করে যে একজন ক্রিয়েটর অবশ্যই আছে, আবার অনেকে বলে যে কোনো ক্রিয়েটরই নেই, ঠিক আছে? আপনারা এই কথাটা কোন ভিত্তিতে বলেন? মানে আমার এটা জানার খুব ইচ্ছা, আপনি কোন ভিত্তিতে এই ঈশ্বর জিনিসটা নেই বলেন? বা ক্রিয়েটর নেই এরকম কোনো কথা কখনো আমি বলছি বলে আমার তো মনে পড়ে না। হকিং ভাই, আপনি শুনছেন এরকম কথা আমি কখনো বলছি? অসম্ভব ভাই, এত বড় রিস্ক মানে আপনি বা আমি কেন নিতে যাব যে আল্লাহ আমি নাই তো বা আছে, বললাম এটা কেন যে বলতে যাব? অনেকে মনে করেন, আপনাদের এই আমি এই যে কখনো কমিউনিটি ভাই, অনেকে মনে করেন, অনেকে আমি বললেন কখনো, না, অনেকে অনেকে বললেন না আমাদের কোনো কমিউনিটি নাই ভাই। আমরা এই যে আসিফ মহিউদ্দিন, উনিও কমপ্লিটলি একা, ওনার দুনিয়ায় কেউ নাই, আমিও একা ভাই, এতিম। বলেন, কোনো কমিউনিটি নেই। আমরা যেটা বলি আপনাকে বলে দিচ্ছি, আপনার সুবিধার্থে আপনাকে বলে দিচ্ছি যে ঈশ্বর বা ক্রিয়েটর এই টাইপের যে দাবি দাওয়া গুলো আছে, এইগুলার সপক্ষে জি কোনো প্রমাণ নাই, এইগুলার সপক্ষে কোনো প্রমাণ নাই, এবং প্রমাণ যেহেতু হুম নাই সেহেতু আমরা এই জিনিসগুলোকে মানি না। যখন প্রমাণ আসবে, আপনি যখন প্রমাণ নিয়ে আসবেন আমাদের কাছে, আমরা প্রমাণগুলো যাচাই বাছাই করে দেখব, অসুবিধা নেই, আমরা ভালোভাবেই যাচাই করব। যাচাই করে যদি আমরা দেখি যে বিষয়টা কনভিনসিং, বিষয়টা যৌক্তিক, বিষয়টা তথ্য, যুক্তি তথ্য প্রমাণ আছে এটার পিছনে, তখন তো আমাদের মেনে হুম নিতে বাধ্য হতে হবে, কিছু করার নেই। কিন্তু আপনার তো সেরকম কোনো অবজেক্টিভ প্রমাণ আমাদেরকে দেখাতে হবে না, দেখানো পর্যন্ত আমাদের অবস্থান হচ্ছে শূন্যতে, মানে হচ্ছে এই বিষয়ে আমরা যেহেতু প্রমাণ পাচ্ছি না সেহেতু আমরা এই জিনিসটা মানি না। কিন্তু আমি কখনো আমার কোনো লাইভে বলছি আল্লাহ নাই, ঈশ্বর নাই, ক্রিয়েটর নাই, এইটা তো আমি হুম কখনো বলি নাই, আমি বলেছি এটার কোনো প্রমাণ নাই, আর যেহেতু প্রমাণ নাই সেহেতু আমরা বিশ্বাস করি না। ভাই, এই দুটার পার্থক্য কি আপনি বোঝেন, নাকি আপনার কাছে মনে হচ্ছে দুটা একই কথা? না না, আমি বুঝতে পারছি আপনার কথাটা।
বুঝতে পারছি। তাহলে তাহলে আমি আপনাকে স্পেসিফাই করে দিছি যে আমরা আসলে কি বলতে চাই, আমাদের দাবিটা কি। তাহলে ভাই আপনি এরপরে যখন আলোচনা করবেন তখন কোনো ধরনের স্ট্রম্যান ফ্যালাসি করেন না, ঠিক আছে? আমরা যেটা বলছি সেটা নিয়ে আলোচনা করবেন, যেটা আমরা বলি নাই বা যেটা আমি বলি নাই সেটা দিয়ে যদি আপনি মানে যুক্তি তর্ক করতে থাকেন সেটা তো হবে স্ট্রম্যান ফ্যালাসি, বুঝছেন? জি তাহলে এখন বুঝতে পারছি। বলেন যে আপনার কাছে কি কোনো প্রমাণ আছে ঈশ্বর বা আল্লাহ বা ভগবান বা শিব বা রাম বা আমি যেটা জিহোবা? বলবো মানে মুসলিম ধর্মে। হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। আপনার আমি জানতে চাচ্ছি যে আপনার কাছে কি এরকম কোনো ভ্যালিড অবজেক্টিভ প্রমাণ আছে। বাই দ্য ওয়ে আপনি কি অবজেক্টিভ প্রমাণ মানে বোঝেন কিনা? হ্যাঁ, এখন আমি আপনার একটা কথা বলি, যে আপনি আমাকে বলছেন যে আমাদের আমি আমার কাছে কোনো প্রমাণ আছে নাকি যে আমাদের না সুস্থ না আপনার অস্তিত্ব কাছে কোনো আছে। প্রমাণ আছে নাকি যেটা জিজ্ঞেস করি? মাধুক ভাই, অবজেক্টিভ প্রমাণ, একটা নির্দিষ্ট কথার প্রশ্নের উত্তর নির্দিষ্ট করে দিবেন। আপনাকে আমি আগেই বললাম না যে আপনি কাইন্ডলি একটু আলোচনার সুরে কথা বলবেন, আমরা কিন্তু এখানে দুজনের একজনও ঝগড়া করতে আসিনি, তাই না? আচ্ছা, মহিউদ্দিনের সাথে কি আমাদের শত্রুতা আছে, আমরা কি ঝগড়া করবো? অবজেক্টিভ প্রমাণ কি জিনিস, এটা কি আপনি বোঝেন? যদি না বোঝেন আমরা বুঝাই দিব, আপনি জাস্ট হ্যাঁ না বলেন। বলেন বোঝেন? বোঝেন? না বলেন না বলেন বলেন আপনি কি অবজেক্টিভ বলতে প্রমাণ মানে চাচ্ছেন? হচ্ছে, যদি যদি খাস বাংলায় বলি, সরাসরি প্রমাণ। সরাসরি প্রমাণ কেমন, বা হচ্ছে নিরপেক্ষ প্রমাণ টাইপের একটা কিছু, নির্দিষ্ট না নিরপেক্ষ। যেমন একটা উদাহরণ দেই, উদাহরণটা শুনলে আপনি বুঝবেন। বাতাস আছে কিনা দেখার জন্য আমাদের চোখ দিয়ে আমরা বাতাস দেখতে পাই না, কিন্তু বাতাসে ওই যে রাস্তা দিয়ে একটা ফকির হেঁটে গেলেও ওর চুল উড়বে, আপনি হেঁটে গেলে আপনারও চুল উড়বে, ঠিক আছে? ওই ফকির হিন্দু না মুসলমান, বৌদ্ধ না খ্রিস্টান, এটার সাথে বাতাসে চুল উড়া ডিপেন্ড করবে না। এই টাইপের প্রমাণকে আমরা বলি অবজেক্টিভ প্রমাণ। আমি সংজ্ঞা টঙ্গা দিলাম না, আপনাকে ডিরেক্ট উদাহরণ দিলাম। এখন আল্লাহর এই ধরনের একটা প্রমাণ আপনি আমাদের দেখাবেন, যে প্রমাণটা আমিও চেক করে দেখতে পারবো যে না ঠিক আছে আল্লাহ আছে, আপনিও দেখলে একই রেজাল্ট দেখাবে, আসিফ মহিউদ্দিন দেখলেও একই রেজাল্ট দেখাবে। আপনি কাইন্ডলি আমাদের সাথে এই এই এখন প্রমাণটা হ্যাঁ শেয়ার করুন আমি আমি তাহলে। যে কথা এটা বলতেছিলাম এটা সেটা আরেকটু আরেকটু বোঝানোর দরকার আছে, আরেকটু বোঝানোর দরকার জি আছে। জি প্লিজ অবজেক্টিভ আপনি প্রমাণ বলুন। বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে ব্যক্তির বিশ্বাস অবিশ্বাস, ব্যক্তির রুচি অভিরুচি, এইগুলোর উপর নির্ভরশীল থাকবে না। মনে করেন আপনি বাঙালি, এই জন্য আপনার কাছে মনে হয় বাংলা ভাষাটা সুন্দর, কিন্তু আরেকজন হচ্ছে ফ্রেঞ্চ, তার কাছে মনে হয় ফ্রেঞ্চ ভাষাটা ভাই সুন্দর বেশি। হ্যাঁ, আরেকজন মানে পাকিস্তানি, সে বলতেছে যে উর্দু ভাষাটা ভাই আমার বেশি ভালো লাগে। হ্যাঁ, এখন এই জিনিসগুলো হচ্ছে সাবজেক্টিভ ভিউ, মানে হচ্ছে ব্যক্তি বিশেষের উপর নির্ভরশীল, রুচি অভিরুচি বা পছন্দ অপছন্দ। এই জিনিসটা দ্বারা প্রমাণ করা যায় না যে এই তিনটা ভাষার ভিতরে কোন ভাষাটা সবচেয়ে ভালো, সবচেয়ে সুন্দর। আচ্ছা, উনি তো আবার চলে গেলেন। হকিং ভাই, উনি তো আবার চলে গেলেন। নেটে হয়তো একটু সমস্যা হচ্ছে, আশা করি ফিরে আসবে, আশা করি ফিরে আসবে, ফিরে আসলে ওনার জন্যই ভালো। আচ্ছা, তাহলে আমি আমার বক্তব্যটা শেষ করি, উনি হ্যাঁ বলেন পরে শুনে বলেন। নিবে। যে অবজেক্টিভ প্রমাণ হচ্ছে যে আমরা যে জিনিসটাকে অবজেক্টিভলি প্রমাণ করতে পারবো, মানে হচ্ছে যে এটা ব্যক্তির ব্যক্তি বিশেষের কোনো বিশ্বাস অবিশ্বাস, ব্যক্তি বিশেষের রুচি অভিরুচি, ব্যক্তি বিশেষের কোনো বৈশিষ্ট্য, ব্যক্তি বিশেষের কোনো একটা মানে সেক্সুয়াল ওরিয়েন্টেশন, এগুলোর উপরে নির্ভর করবে না। এটা সবার ক্ষেত্রে একই রকমের হবে। যেমন পানির অণুকে ভাঙলে হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায়, এটা যদি একজন মুসলমান টেস্ট করে তার ক্ষেত্রেও যেরকম রেজাল্ট, হিন্দু টেস্ট করলেও তার জন্য একই রেজাল্ট, সাদা চামড়ার মানুষ টেস্ট করলে তার জন্য যে রেজাল্ট, কালা চামড়ার মানুষ টেস্ট করলে তার তার জন্য, চাইনিজ টেস্ট করলে একই রেজাল্ট পাবে, আমেরিকান টেস্ট করলে একই রেজাল্ট পাবে, জার্মান টেস্ট করলে একই রেজাল্ট পাবে, পৃথিবীর সব মানুষ এই টেস্টটা করলে শুধু টেস্টটা ঠিকভাবে করতেছে কিনা সেটার উপর নির্ভর করবে। কে করতেছে টেস্টার করতেছেটা কে, তার কোনো কিছুর উপরে নির্ভর করবে না, টেস্টের প্রসিডিউরের উপর শুধুমাত্র নির্ভর করবে। এই রকমের প্রমাণাদিকে বলা হয় অবজেক্টিভ প্রমাণ। আমার মনে হয় মানে ওনার অবস্থা যেই, তাহলে তার আলোচনা আগানো যাবে না। হকিং ভাই দেখা যাক, উনি যদি আসে আসিফ ভাই আবার যদি পারেন যুক্ত করেন, অন্যকে আপনি নিতে পারেন আমাদের। শেখ মারজুক আবার আসছে। শেখ মারজুক, আপনার তো নেট যদি ভালো না থাকে তাহলে আজকে আপনি বিদায় নেন, কারণ এইভাবে নেট যদি বারবার চলে যায় তাহলে তো আলোচনাটা করা যাবে না, বুঝতে ঠিক পেরেছেন? আছে, বুঝছি। আপনার যেদিন নেট ভালো থাকবে, নেট যেদিন আপনার থাকবে, কাজ করবে ভালোভাবে, সেদিন আপনি যুক্ত হয়। আর আমার লাইভে তো অনেক মানুষ মানে ব্যাকস্টেজে থাকে, আচ্ছা, লম্বা আজকে আমি লিস্ট থাকে, লম্বা লাইন থাকে। আজকে আমি আলোচনা না বাট কিছু প্রশ্ন করতে পারি? কিন্তু আপনার নেট কানেকশন যদি আবার চলে যায় আমি উত্তর দিতে দিতে, তখন তো ভাই আমার বিরক্ত লাগবে, কারণ এই জিনিসটা খুবই বিরক্তিকর। আমি একটা প্রশ্নের উত্তর দিচ্ছি, আপনি পট করে চলে গেলেন, আমি মাঝখানে কি করব তখন? আচ্ছা, তাহলে আমি একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনার কি মনে হয় যে স্রষ্টা আছে কি নাই, এর একটু বলেন তো। স্রষ্টা থাকার কোনো প্রমাণ নাই, প্রমাণ না থাকলে সেই জিনিসটা, প্রমাণ না থাকলে তাহলে সেই ভাই জিনিসটা, কি স্রষ্টাও সৃষ্টি করবো? যেরকম মামদভূত সেরকম, শাকচুন্নিও সেরকম, জিনপরি, হনুমান, রাম, শ্রীকৃষ্ণ, এগুলো সব কিছু, কিছুরই প্রমাণ নাই ভাই। যেগুলো আচ্ছা, তাহলে প্রমাণ নাই সেগুলো পৃথিবী তো মানি কিভাবে না। সৃষ্টি হলো? পৃথিবীটা কি পৃথিবী সৃষ্টি কিভাবে করলো? সৃষ্টি আমি হইলো, কোথা থেকে পৃথিবী আসছি? কিভাবে সৃষ্টি হইলো সেটার জন্য জানার জন্য আমরা
সেটা নিয়ে গবেষণা করতে পারি। ধরেন আমরা কিছু জানি না এই বিষয়ে, যে পৃথিবী কিভাবে সৃষ্টি হইলো কিছুই আমরা জানি না, তার মানে তো এটা হতে পারে না যে আল্লাহ বানাইছে। তার মানে এটা হতে পারে যে আমরা জানি না, মানে আমরা যে জিনিসটা সম্পর্কে জানি না, শোনেন কথা শুনে নেন, একটা জিনিস সম্পর্কে যদি আমি না জানি, মনে করেন আপনার সামনে একটা কালো রঙের বক্স আনা হইলো, কালো রঙের বক্সের ভিতরে কি আছে আপনি তো জানেন না, হ্যাঁ আপনার আইডিয়া নাই এটার ভিতরে কি আছে। এখন আপনাকে জিজ্ঞেস করা হলো মার্জুক বলেন তো দেখি কালো রঙের বক্সের ভিতরে কি আছে, আপনি বললেন তো ভাই আমি তো বলতে পারছি না এটার ভিতরে কি আছে বলতে পারছি না। এখন আপনার পাশে আরেকটা ছেলে বসে আছে কলিমুদ্দিন, কলিমুদ্দিনকে জিজ্ঞেস করলাম বলেন তো কলিমুদ্দিন ভাই এই কালো বক্সের ভিতরে কি আছে, সে বলল যে কালো রঙের বক্সের ভিতরে আছে বোরাক ঘোড়া, হ্যাঁ বোরাক ঘোড়া এটার ভিতরে আছে। তো আমি তো তখন তাকে জিজ্ঞেস করবো যে ভাই এই যে বোরাক ঘোড়া যে আপনি কইলেন, এটা আপনি কি তথ্য প্রমাণের উপর ভিত্তিতে আপনি বলে দিলেন এইভাবে পট করা যে এটা এটা বোরাক ঘোড়া? তখন সে কলিমুদ্দিন আমার জিজ্ঞেস করলো যে তেইলে বোরাক ঘোড়া না থাকলে ভাই তেইলে কি আছে, ভাই তেইলে আপনি কোন কি আছে ভাই, আপনি আমি কেমনে বলবো, আমিও তো হয়তো জানি না এটা কালো রঙের বক্সের ভিতরে কি আছে, আমিও তো জানি না। আমি জানতে চাচ্ছি যে আপনি এই যে কলিমুদ্দিন যে বলল এটা কালো রঙের বক্সের ভিতরে বোরাক নামক একটা ঘোড়া আছে যেটা আবার উঠতে পারে, এই জিনিসটা যে সে বলল সেটা কি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে বলল? যদি তার কাছে কোনো তথ্য প্রমাণ না থাকে তাহলে তো তার বলা উচিত ছিল যে আমি জানি না, কিন্তু সে যেহেতু বলছে যে এটার ভিতরে একটা বোরাক ঘোড়া আছে তাহলে তো নিশ্চয়ই তার কাছে কোনো তথ্য প্রমাণ আছে। সেই তথ্য প্রমাণগুলো আমি চাচ্ছি, সেই তথ্য প্রমাণগুলো আমাকে না দিয়ে সে আমার পাল্টা প্রশ্ন করতেছে তেইলে কি আছে এটার ভিতরে, তেইলে কি আছে এটার ভিতরে, আরে তেইলে কি আছে আমি জানি না, আমিও হয়তো জানি না এটা কালো রঙের বক্সের ভিতরে কি আছে। জানার আমরা চেষ্টা করতে পারি, আমরা গবেষণা করতে পারি এটা নিয়ে, আমরা নাড়াচাড়া দিয়ে দেখতে পারি, নাড়াচাড়া দিয়ে যদি শব্দ হয় টুং টুং শব্দ হয় তাহলে আমরা বুঝবো এটার ভিতরে কোনো মেটাল আছে, আর যদি আমরা একটু ওজন নিতে পারি ওজন নিয়ে আমরা দেখবো এটার ওজন কত, এইভাবে নানা পরীক্ষা নিরীক্ষা করে আমরা জানার চেষ্টা করতে পারি যে কতটুকু কি এটার ভিতরে বোঝা যায়, বাইরে থেকে কতটুকু কি বুঝা ওঠা যায়, এইটা বোঝার চেষ্টাটা করতে পারি। কিন্তু তার মানে তো এটা না যে আমি যদি এটা না জানি তাহলে বোরাক ঘোড়া আছে এটা প্রমাণ হয়ে গেল। আমি যদি বলতে না পারি কালো রঙের বক্সটার ভিতরে কি আছে তাহলে শুধুমাত্র এইটা প্রমাণ হইলো যে আমি এই বিষয়ে জানি না, এইটা প্রমাণ হয় না তো যে বোরাক ঘোড়াটা আছে। এখন পৃথিবী কিভাবে সৃষ্টি হইলো হয়তো আমরা জানি না কিছুই, তার মানে আমরা এই কনক্লুশনে আসতে পারি, এই সিদ্ধান্তে আসতে পারি, এই তত্ত্ব থেকে এই সিদ্ধান্তে আসতে পারি যে আমরা জানি না, এইখান থেকে এই সিদ্ধান্তে আসতে পারি না যে মামদবুত বানাইছে বা আল্লাহ বানাইছে বা স্রষ্টায় বানাইছে বা ভগবানের রাম শিবে বানাইছে বা ব্রহ্মায় বানাইছে বা আমাগো এলাকার মানে ন্যাংটা পাগলে পথ করে বানায় ফেলাইছে, কিছুই সিদ্ধান্তে আমরা আসতে পারি না। এখন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তেইলে কেমনে, সেটার আমরা চেষ্টা করতে পারি যে কিভাবে এটা পৃথিবীর উদ্ভব ঘটলো, বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা দ্বারা আমরা মানে গবেষণা করে দেখতে পারি যে এই জিনিসটার উদ্ভব কিভাবে হইলো, সেই জিনিসটার উদ্ভব কিভাবে হইলো। কিন্তু যদি আমরা সেটার উত্তর দিতে নাও পারি তাতে তো এটা প্রমাণ হয় না যে আল্লাহ বানিয়েছে, বা আমার উত্তর দিতে পারা না পারাটা তো আপনার ক্লেইমের সপক্ষে কোনো যুক্তি হতে পারে না। আপনাকে আরেকটা উদাহরণ দিই, মনে করেন আপনাকে আমি জিজ্ঞেস করলাম ভাই প্রশান্ত মহাসাগরে কয় লিটার পানি আছে, আপনি বললেন যে 556,335 লিটার পানি আছে ভাই। আমি বললাম যে ভাই এটা আপনি এত প্রিসাইজলি কেমনে কইলেন ভাই, বলেন তো আপনি কি মাপছেন? তখন আপনি কইলেন তাহলে আপনি কন কেমনে কয় লিটার পানি আছে, তাহলে আপনি কন দেখি, তাহলে আপনি কন। তো আমি তো হয়তো বলতে পারবো না, আমি হয়তো জানি না, আমি বলতে পারবো না, আমি জানি না, আমি বলবো আপনারে, আমি অনেস্টলি আপনারে বলবো যে ভাই আমি তো বলতে পারছি না, প্রশান্ত মহাসাগরের প্রশ্নটা যদিও আমি করছি কিন্তু উত্তরটা আমার জানা নেই ভাই, আমি তো বলতে পারছি না মানে প্রশান্ত মহাসাগরে কয় লিটার পানি আছে। কিন্তু আপনি যে কইলেন একদম প্রিসাইজলি 353,556,545 লিটার পানি আছে, এইটা যে আপনি বললেন এটা কোন ইনফরমেশনের উপর ভিত্তি করে বললেন? তখন যদি আপনি আমাকে বলেন যে আপনি যেহেতু কইতে পারলেন না সেহেতু আপনার মাইনে নাও লাগবো যে আমি যেটা কইছি এটাই রাইট, এটা তো ভাই কোনো যুক্তি হতে পারে না। এটা হতে পারে আপনার একটা দাবি কিন্তু এটা কোনো যুক্তি না, বা এটা এটাও প্রমাণ করে না যে ওই প্রশান্ত মহাসাগরে আপনি যেটা সংখ্যাটা কইছেন 336,545 লিটার পানি আছে এইটার সপক্ষে কোনো প্রমাণ না তো এটা। আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন? না মার্জুকের কথা কোনো কথা তো আমি শুনতে পাচ্ছি না, মার্জুক আপনার কোনো কথা শোনা যাচ্ছে না। আচ্ছা আপনি পরে শুনে নিন তাহলে, আপনাকে বিদায় জানাই। আপনার প্রশ্নটা শুরু হইছে পৃথিবী আল্লাহ না বানাইলে কেমনে হইছে, এটাই তো আপনার প্রশ্নটা ছিল তাই না? পৃথিবীটা কে বানাইছে, আপনি এটা প্রশ্ন করছেন যে পৃথিবীটা কে বানাইছে, কে বানাইছে, কে বানাইছে, এটা হচ্ছে একটা লোডেড কোশ্চেন, কে বানাইছে এটা হচ্ছে একটা। আচ্ছা আল্লাহ না বানাও তাহলে অন্য কেউ কি বানায়নি? কথাটা কথাটা শুনেন, কে বানাইছে এটা হচ্ছে একটা লোডেড কোশ্চেন।
পৃথিবীটাকে যে কারোর বানাইতে হয় সেটা প্রমাণ না করা পর্যন্ত তো কে বানাইছে এই প্রশ্ন আপনি করতে পারেন না। যেমন আপনাকে একটা উদাহরণ দিই, লোডেড কোয়েশ্চেনের উদাহরণ দিই, মারজুক ভাই আপনি আগে যেরকম চুরি করতেন এখনো কি সেরকম চুরি করেন? এই প্রশ্নটার হ্যাঁ নাতে উত্তর দেন তো ভাই। এটা কিন্তু আপনি হ্যাঁ নাতে উত্তর দিতে পারবেন না, কারণ আমি প্রশ্নটার ভিতরে একটা জিনিস লোড করে দিছি, মানে আগে থেকে ঢুকাই দিছি একটা জিনিস। আমার প্রশ্নটা হওয়া উচিত যে আপনি চুরি করেন কি করেন না, কিন্তু এটার ভিতরে আমি একটা জিনিস ঢুকাই দিছি, চিপা দিয়ে ঢুকাই দিছি যে আগে যেমন চুরি করতেন এখন সেরকম চুরি করেন কিনা। কিন্তু আমি কিন্তু আগে এটা প্রমাণ আপনাকে করি নাই যে আপনি আগে চুরি করতেন, এই ইনফরমেশনটা আমি কিন্তু এখন পর্যন্ত প্রমাণ করি নাই। প্রমাণ না করেই আমি চিপা দিয়ে এই প্রশ্নটাও ঢুকাই দিছি ওই প্রশ্নটার ভিতরে, দুইটা প্রশ্নকে অ্যাড করে আপনাকে করছি। এখন আপনি পড়ছেন একটা ফ্যাসাদের ভিতরে যে এটার উত্তর কি, এটার হ্যাঁ উত্তর দিলেও ফেসে যাবো, না উত্তর দিলেও ফেসে যাবো, হ্যাঁ উত্তর দিলেও উত্তর হইব যে আগে করতেন চুরি এখনো চুরি করেন, আর না উত্তর দিলে উত্তর মানে বিষয়টা হইব যে আপনি আগে করতেন কিন্তু এখন করেন না। এখন তো আপনি যে আমি যে একটা প্রশ্নের ভিতরে আরেকটা জিনিস লোড করে দিছি, ঢুকাই দিছি চিপা দিয়ে, এই যে এই কথাটা প্রথম বাক্যটা আগে যে এরকম চুরি করতেন এই কথাটা যে আমি ঢুকাই দিচ্ছি, এই কথাটার কারণে আপনি আর উত্তরটা দিতে পারতেছেন না। আপনি উত্তর দিতে গিয়ে একটা প্রবলেমের ভিতরে পড়তেছেন, কারণ হচ্ছে আপনাকে আমি একটা অসৎ প্রশ্ন করছি, আপনাকে একটা মানে বদমাইশি করছি আপনার সাথে একটা, যে আপনাকে যেন আপনি যেন ঠিকভাবে উত্তরটা দিতে না পারেন, উত্তর দিতে গেলেই যেন আপনার স্বীকার করে নিতে হয় যে আপনি আগে চুরি করতেন। এটা এইভাবে আপনাকে চালাকি করে আপনাকে একটা প্রশ্ন করছি, ঠিক আছে? এই প্রশ্নটা আমি শুধুমাত্র তখনই আপনাকে করতে পারি, আমি যদি এই জিনিসটা আগে প্রুফ করতে পারি যে আপনি আগে চুরি করছেন এটার প্রমাণ দিতে পারি, তখন আমি এই প্রশ্নটা করতে পারবো যে হ্যাঁ আমি তো প্রুফ করলাম যে আপনি আগে চুরি করতেন, তাহলে এখন চুরি করেন কি করেন না, এইটা এই প্রমাণটা দেওয়ার আগে আমি এই টোটাল কোশ্চেনটা করতে পারি না। আমি শুধুমাত্র প্রশ্নের দ্বিতীয় অংশটা করতে পারি যে আপনি এখন চুরি করেন কি করেন না। আমার কথা কি ভাই বোঝা যাচ্ছে? হ্যাঁ আমি বুঝতে পারতেছি। এখন আপনি আমাকে প্রশ্ন করলেন পৃথিবীটাকে কে কে বানাইছে, তাহলে ভাই পৃথিবীটাকে কে বানাইছে? আপনাকে তো আগে আপনার তো এই জিনিসটা আগে প্রমাণ করতে হবে যে পৃথিবীকে কারোর বানানোর দরকার আছে এই জিনিসটা। মানে এই প্রশ্নটার ভিতরে দুইটা অংশ, যে কেউ একজন আছে সে পৃথিবীটারে বানাইছে, এই দুইটা অংশ। এখন কেউ একজন আছে এইটা প্রমাণ না করে তো আপনি প্রশ্নটা করতে পারবেন না। আগে আপনার এই জিনিসটা প্রুফ করতে হবে যে কেউ একজন আছে এবং পৃথিবীটারে তার বানানোর দরকার, না বানাইলে পৃথিবীর উদ্ভব হইতে পারে না, এই জিনিসটা আপনার প্রমাণ করতে হবে, তখন গিয়ে আপনি এই প্রশ্নটা করতে পারবেন। আচ্ছা হকিং ভাই আমাদের সাথে আসছে, হকিং ভাই আপনি আমাদের এখানে আসছেন কিন্তু আপনার এখানে আপনার এটা তো ইয়া দেখাচ্ছে। হকিং আপনি একটু কথা বলেন তো। হ্যাঁ হ্যাঁ ভাই, আমার আমার নেট চলে গেছে ভাই, এই জন্য কেটে গেছিল, সো সরি অ্যাবাউট দ্যাট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মানে মার্জুক ওনার সাথে কথা বলছিলাম কিন্তু ওনার ইন্টারনেট লাইনটা খুবই ডিস্টার্ব করতেছে, আমরা তো কথা কতক্ষণ বলতে পারবো জানি না। হকিং ভাই আপনি কি কিছু বলবেন এই বিষয়ে? না ভাই, আপনি লোডেড কোশ্চেন যথেষ্ট ভালো বর্ণনা করছেন, এখানে আসলে আমি আমার কিছু বলার দরকারই নাই আসলে। আই থিঙ্ক উনি বুঝছেন এবং ভবিষ্যতে লোডেড কোশ্চেন করবেন না ভাই, কারণ এটা থেকে আসলে আপনি আলটিমেটলি কোনো উত্তর পাবেন না, ওই উত্তর আপনাকে স্যাটিসফাই করবে না। আপনি যতক্ষণ পর্যন্ত প্রুফ করতে না পারতেছেন যে পৃথিবীকে কারোর বানানোর দরকার, না বানাইলে পৃথিবী হইতে পারে না, ততক্ষণ পর্যন্ত আপনি এই প্রশ্নটা করতে পারেন না যে পৃথিবীকে তাইলে কে বানাইছে। তাহলে আপনার আগে প্রুফ দিতে হবে যে পৃথিবীকে কারোর বানানোর প্রয়োজন, না বানাইলে পৃথিবী হইতে পারে না, এটা প্রুফ দিতে হবে। এই ধরনের প্রশ্ন, এই ধরনের প্রশ্ন যে যে করে এবং যাকে করেন আসলে দুইটাই হচ্ছে আসলে কন্ট্রাডিক্টরি সিচুয়েশন তৈরি করে। সাচ অ্যাজ ধরেন যে আপনাকে যদি এখনই আমি বলি ভাই আপনার নবী যেরকম হচ্ছে চরিত্রহীন ছিল, আপনিও কি সেরকম চরিত্রহীন, উত্তর হ্যাঁ দিলেও আপনি ধরা, না দিলেও আপনি ধরা, ব্যাপারটা বুঝছেন? তো এই টাইপের কোশ্চেন আসলে করেন না ভাই, তারপরে বলেন। এখন আমার কথা হচ্ছে ভাই, আমার কথা করতে পারেন আপনি, তাহলে জিজ্ঞেস করতে পারেন পৃথিবী নামক গ্রহটার উদ্ভব কিভাবে ঘটলো। এই প্রশ্নটার উত্তর নিয়ে আমরা আলোচনা করতে পারি, এটা নিয়ে আমাদের বৈজ্ঞানিক গবেষণা থেকে আমরা যে ইনফরমেশন গুলো পাই সেগুলো আমরা আপনাকে বলতে পারি, বোঝানোর চেষ্টা করতে পারি, কিন্তু এটার জন্য দীর্ঘ সময় লাগবে। মহাবিশ্বের উদ্ভব কিভাবে হইলো, মানুষের উদ্ভব কিভাবে হইলো, প্রাণী জগতের উদ্ভব কিভাবে হইলো, এগুলোর প্রত্যেকটারই বৈজ্ঞানিক গবেষণা আছে এবং আমরা মনে করি বৈজ্ঞানিক গবেষণাগুলাই হচ্ছে সবচেয়ে ভালো পদ্ধতি, সত্যকে জানার সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে আমাদের সামনে যে বৈজ্ঞানিক গবেষণাগুলো আছে, যে গবেষণাগুলা যুক্তি তথ্য প্রমাণের উপর নির্ভর করে কোনো সিদ্ধান্তে আসে, সেটাই হচ্ছে গ্রহণযোগ্য একটা পদ্ধতি। কিন্তু কার কেতাবে কি লেখা আছে, কোন মানে কোন ধর্মের কি বিশ্বাস, এইগুলো সত্য নির্ধারণের কোনো মাপকাঠি হতে পারে না, কারণ এগুলো সবই হচ্ছে আলটিমেটলি কিছু অন্ধবিশ্বাস। আচ্ছা ভাই আমার কথা হচ্ছে যে
একটা ঘড়ি, একটা ঘড়ি, এখন ঘড়ির মধ্যে কাটা গুলো, এই ঘড়িটা কিন্তু একা একা হইতে পারে না, এটা ক্রিয়েটর আছে অবশ্যই। তাহলে ভাই আমাদের প্রত্যেকটা আরেকবার 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 থামাচ্ছি, আরেকবার থামাচ্ছি, আরেকবার থামাচ্ছি। আমি জানতাম যে এই ধরনের কিছু একটা বলবেন, এই জন্যই আপনাকে আমি যে ঢুকার আগে এটাও কিন্তু বলছি যে ভাই আপনি ভুল করলে বা না বুঝলে আমরা কিন্তু থামাবো। এই যে ক্রিয়েটর শব্দটা ঠিক আছে, বললেন, ক্রিয়েটর বা ক্রিয়েশন, এই শব্দটার মানে হচ্ছে সৃষ্টি বাংলায়, তাই না? তাই তো, বল। একটু একটু হ্যাঁ না বললে বুঝতে সুবিধা হয়। আপনার নেট আবার মাঝে মধ্যে আল্লাহ স্বয়ং গজব ফেলে, আমি বুঝতে চেষ্টা করি যে সাথে গজব না ফেলে। যাই হোক, আবার আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে মেক। উই মেক পেপার ফ্রম ট্রি, আমরা গাছ থেকে কাগজ বানাই বা বাঁশ থেকে কাগজ বানাই, এটা হচ্ছে বানানো বা তৈরি করা। তাহলে ভাই ক্রিয়েশন এবং তৈরি করা মানে মেক এবং ক্রিয়েট দুটার মধ্যে পার্থক্য কি, আপনি নিজেই বলেন তো, কি পার্থক্য, জি কি আপনার পার্থক্য, কথা শেষ পার্থক্য হয়েছে জানেন? হ্যাঁ হ্যাঁ আমার শেষ, আপনি বলেন, না? আমি প্রশ্ন করলাম। আমি বুঝছি আপনার কথা, আমি কি বুঝতে চাচ্ছেন আমি বুঝছি। না না আমার বুঝতে হবে যে আপনি বুঝছেন কিনা, আপনি যে বুঝছেন এটা আমি বুঝি নাই, আমাকে একটু বুঝান না, আপনি বুঝছেন? হ্যাঁ আপনি বুঝলাম, আমি বুঝলাম যে ক্রিয়েশন, আমি যেটা বলছি যে এটা ক্রিয়েটর কে, ক্রিয়েটর হচ্ছে সৃষ্টিকারী, সৃষ্টি অর্থাৎ এটার কোন সৃষ্টিকর্তা সেরকম বোঝায়, আর মেক ভাই হচ্ছে তৈরি। আমি এটা এটা বলি নাই, এটা বলি নাই, ক্রিয়েটর বলি নাই, বলছি ক্রিয়েট। সৃষ্টি এবং তৈরি দুটার মধ্যে পার্থক্য কি? মারজুক ভাই হ্যাঁ শুনতেছি এখন, বলেন। হ্যাঁ বললাম সৃষ্টি এবং তৈরি এই দুইটা শব্দের মধ্যে পার্থক্য কি আপনি বোঝেন? সৃষ্টি এবং তৈরি, না বুঝি না, আপনি বুঝিয়ে দেন দেখি। আচ্ছা, এই হ্যাঁ যে আপনি ঘড়িটা, বুঝুন। এই যে ঘড়ির উদাহরণ দিলেন, এই ঘড়িটাকে আপনার কাছে সৃষ্টি মনে হয় না তৈরি মনে হয়, নাকি একই সাথে দুইটাই দুইটাই? মনে হয়, দুইটাই মনে হয় একই সাথে, এটা দুইটা একই হইতে পারে না। কেন হইতে পারে না? সৃষ্টি মানে আমরা যেটা বুঝাই ডিকশনারির ভাষায় বলেন বা ইন জেনারেল সেন্সেও যেটা বুঝি, সেটা হচ্ছে শূন্য থেকে বা মানে জিরো থেকে, অ্যাবসলিউটলি নাথিং থেকে, নাথিং থেকে কোনো একটা বস্তু বা আদর্শ, সেটা মানে বাস্তবিক হইতে পারে, অবাস্তবিক হইতে পারে। অবাস্তবিক মানে আবার অলৌকিক না, ধরেন আপনি একটা শিল্পকর্ম তৈরি করলেন, ওই যে মোনালিসা, মোনালিসা নাম শুনছেন না, লিওনার্দো দা ভিঞ্চির, সে কিন্তু মোনালিসা শিল্পকর্মটার স্রষ্টা। তখন আপনি বলবেন যে ভাই তাহলে এই যে রং তুলি এগুলা তো সে প্রকৃতি থেকে সংগ্রহ করছে। হ্যাঁ সেটা ট্রু, সে এগুলা রং তুলি প্রকৃতি থেকে সংগ্রহ করছে, কিন্তু ওই যে মোনালিসার সৃষ্টিটা যেটা হচ্ছে যে একটা মেয়ের ছবি, এই ছবিটা ভাই লিওনার্দো দা ভিঞ্চির আগে আর কেউ আঁকে নাই। ওই যে আইডিয়াটা, ওই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা হচ্ছে সৃষ্টি। আর যদি বলেন একটা পেন্টিং বানাইছে, বানানো অর্থ বুঝি যে ধরেন এই যে ফটোকপি মেশিনে আপনি একটা পেন্টিং প্রিন্ট দিলেন, ওইটা হচ্ছে বলতে পারেন একটা পেন্টিং বানাইলেন অন্য একটা কারোর একটা কপি কইরা বা চুরি কইরা, ঠিক আছে? অর্থাৎ সৃষ্টি এবং তৈরির মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে সৃষ্টি জিরো থেকে বা অ্যাবসলিউটলি নাথিং থেকে, আর তৈরিটা হচ্ছে ট্রান্সফর্ম করা, যেমন আমরা কাঠ দিয়ে টেবিল বানাই, তৈরি করি, উই মেক, ঠিক আছে? বলেন এবার ভাই, তাহলে আপনি মানে এখানে এত কথা বলার উদ্দেশ্য কি সেটা বুঝছেন তো? এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে সৃষ্টি আর তৈরি না গুলাইয়া, ঘড়ির যেমন স্রষ্টা আছে আল্লাহ তেমন আছে, এটা না চলে গেল। চলে গেল, এরপরে আর তো যুক্ত করবো বলে মনে হয় না আমার। কিন্তু আমি একটা কথা একটু ইয়া করে দিই, জি জি প্লিজ আপনি আসেন যদি ভাই। পরে পরে শুনেন তাহলে আমার, আমি একটা পয়েন্ট বলে দিই। সেটা হচ্ছে যে মনে করেন আমরা একটা পদার্থের কোনো একটা বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি না যে আরেকটা পদার্থের ওপরেও একই বৈশিষ্ট্য প্রযোজ্য হবে। যেমন নর্মাল টেম্পারেচারে পানি হচ্ছে একটা তরল পদার্থ, যেহেতু পানি একটা তরল পদার্থ সেহেতু আমরা এটা বলতে পারি না যে সুতরাং লোহাও হচ্ছে একটা তরল পদার্থ। লোহা যেহেতু একটা পদার্থ সেহেতু লোহাও একটা তরল পদার্থ, এই জিনিসটা আমরা বলতে পারি না। কারণ কি? কারণ হচ্ছে পানির ক্ষেত্রে যেটা সত্য সেটা লোহার ক্ষেত্রে সত্য নাও হইতে পারে, বা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে সেটা সত্য নাও হইতে পারে, আবার কিছু জিনিসের ক্ষেত্রে সত্য হইতেও পারে, আবার কিছু বিষয়ের ক্ষেত্রে সত্য নাও হইতে পারে। একটা জিনিস সম্পর্কে অবজার্ভ করে আমরা সেইটার বৈশিষ্ট্য সম্পর্কে বা সেইটা কিভাবে কি হইলো সেইগুলা বিবেচনা করে আরেকটা জিনিসের ব্যাপারে আমি সিদ্ধান্ত নিতে পারি না। আরেকটা বিষয়ের উপরে সিদ্ধান্ত নিতে হইলে সেই জিনিসটাও আমার প্রুফ করতে হবে যে সেই জিনিসটাও ওইটা তরল পদার্থ কি পদার্থ না। মানে হচ্ছে, মানে আমরা যদি মানে মার্কারি নিয়ে যদি আমরা ইয়া করি, মার্কারিও হচ্ছে নর্মাল টেম্পারেচারে তরল পদার্থ, কিন্তু পানি যেহেতু নর্মাল টেম্পারেচারে তরল পদার্থ সেহেতু আমরা এই সিদ্ধান্তে আসতে পারি না যে মার্কারিও নর্মাল টেম্পারেচারে তরল পদার্থ হবে। এই জিনিসটা আমরা এইখান থেকে সিদ্ধান্তে আসতে পারি না। আমরা আসতে পারবো তখন যখন মার্কারিকে আমরা প্রমাণ করতে পারবো যে এটা
নর্মাল টেম্পারেচারে তরল পদার্থ এটা প্রমাণ করতে পারলে তখন আমরা এই সিদ্ধান্তে আসতে পারবো শুধুমাত্র। হ্যাঁ হকিং ভাই জি কি কিছু বলতেছিলেন? হ্যাঁ আচ্ছা ভাই, এই জিনিসটা তো সম্ভবত একটা লজিক্যাল ফ্যালাসির মধ্যেও পড়ে, আমি এই মুহূর্তে খেয়াল করতে পারতেছি হ্যাঁ না, হ্যাঁ এটা এটা একটা লজিক্যাল ফ্যালাসিও বটে। ক্লারিফিকেশন সম্ভবত। তাহলে আমরা যদি ঘড়ির একটা জিনিস বিষয় নিয়ে আমরা মানে গবেষণা করে যদি আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে ঘড়িটাকে কেউ বানাইছে, তার মানে আমরা অটোমেটিকলি বলে দিতে পারি না যে তাইলে ভাই বিমান কেউ কেউ বানাইছে, বিমানকেও কেউ বানাইছে। এটা প্রুফ করতে হলে বিমানকে কেউ বানাইছে এটাই আগে প্রুফ করে তারপরে দেখাইতে হবে যে বিমানকে কেউ বানাইছে। মানে আমি ঘড়িকে কেউ বানাইছে এইটা এইটা যেহেতু সত্য, সেহেতু তো আমরা অটোমেটিকলি বলে দিতে পারি না যে তিলে সমুদ্র কেউ কেউ বানাইছে ভাই, হ্যাঁ পাহাড় কেউ কেউ বানাইছে ভাই, পৃথিবী কেউ কেউ বানাইছে ভাই, চাঁদ কেউ কেউ বানাইছে ভাই, এই সিদ্ধান্তে আলো কেউ কেউ বানাইছে ভাই, এই সিদ্ধান্তে তো আমরা আসতে পারি না। আসতে হলে আমাদেরকে সেই জিনিসটা প্রুফ করে আসতে হবে যে ওই জিনিসটাকে বানাইতে হবে, বা না বানাইলে সেই জিনিসটা আসতে পারে না। একটা বস্তুর বৈশিষ্ট্য অটোমেটিকলি আরেকটা বস্তুর বৈশিষ্ট্য হয়ে যেতে পারে না। আমাদের প্রকৃতিতে আমরা অনেক কিছু দেখি যেগুলাকে মানুষ বানায়, বা আবার অনেক কিছু আছে যেগুলাকে মানুষ বানায় না। প্রকৃতিতে এই জিনিসগুলা নানা প্রাকৃতিক কারণে এই জিনিসগুলোর উদ্ভব ঘটে, যেমন নদী নালা বৃষ্টি মেঘ, এই জিনিসগুলো মানে প্রাকৃতিক বিভিন্ন কারণে এগুলোর উদ্ভব ঘটে। এমনি এমনি আবার না, অনেকে আবার এই জিনিসটাকে অর্থ ধরে না, এমনি 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 আমরা কখনো বলি না, নানাবিধ প্রাকৃতিক কারণে এই জিনিসগুলোর উদ্ভব ঘটে, পাহাড় নানাবিধ প্রাকৃতিক কারণে এই জিনিসগুলোর উদ্ভব ঘটে। কিন্তু আমরা যেহেতু কয়েকটা জিনিস আমাদের হাতের কাছে আছে যে এই জিনিসগুলোকে বানাইতে হয়, এইখান থেকে আমরা এই সিদ্ধান্তে যেতে পারি না তাহলে সব তাহলে পাহাড় কেউ কেউ বানাইতে হয়, সমুদ্র কেউ কেউ বানাইতে হয়, এই সিদ্ধান্তে তো আমরা যেতে পারি না। এই সিদ্ধান্তে যেতে হলে আমাদের এটা প্রুফ করতে হবে যে পাহাড়কে কেউ বানাইতে হয় বা সমুদ্রকে কেউ বানাইতে হয়, এইটা ছাড়া তো উপায় নাই, তাই না হকিং ভাই? অবশ্যই আসিফ ভাই, এবং এই যে এই জিনিসগুলোর সাথে সাথে আপনি বেশ সুন্দর দুইটা টার্ম ই করলেন, তাইলে কে বানাইছে বা ইকুইফিকেশন ফেলাসির ব্যাপারটা আপনি এক্সপ্লেন করলেন। আরেকটা জিনিস করে তারা, সেটা হচ্ছে ওই যে লিমিটেশন কে তারা একটা অ্যান্সার ধরে নেয়। ধরেন ওনারে অনেস্টি করে বললাম, ভাই আমি তো এটা জানি না, এই যে ভাই যেহেতু জানেন না তাইলে তো আমি যেটা বলছি এটাই ঠিক, আমার জানার লিমিটেশন বা আপনার জানার লিমিটেশন বা মুমিনের জানার লিমিটেশন, এটা তো কোনো অ্যান্সার হইতে পারে না। আমরা যদি এখন বলি যে এই এই মুমিনটা একটু আগে যে আসছিল যে দুই লাইন বাংলাও ঠিক মতো পড়তে পারে না, যদি এটা বলে তারপরে বলি যে ভাই যেহেতু পড়তে পারেন না তার মানে আপনি একটা খ্রিস্টান, এটা কিছু হইলো লাইক, মানে এটা কি কোনো লজিকের মধ্যে পড়ে? ইভেন আপনারা মানবেন এই লজিক, বাট আপনারা যখন আমাদের সামনে লজিক উপস্থাপন করেন মুমিন ভাইরা, লিটারালি এই লেভেলের লজিকই দেন, যেহেতু আমি আমরা বলতেছি যে ঠিক আছে এখন পর্যন্ত বিজ্ঞান জানে না বিগ ব্যাং এর আগে কি বা ফার্স্ট ক্রিয়েটেড থিংসটা কি সেটা যেহেতু জানি না, তাহলে তার মানে কেউ একজন বানাইছে, মগের মুল্লুক নাকি ভাই? যাই হোক আসিফ ভাই বলেন। হ্যাঁ ঠিক আছে, আরেকজনকে যুক্ত করে দেখি উনি কি বলতে চান।